ঢাকা কলেজে যারা পড়ে তারা আমি মনে করি অন্তত অনেক বেশি ব্লেসড স্টুডেন্ট বাংলাদেশে সবাই ঢাকা কলেজে পড়ার চান্স পায় না আর ঢাকাতে ঢাকা কলেজে পড়ার চান্স যে ছেলেটা পায় এই ছেলেটা শুধু নিজের জন্য বাঁচবে এটা আমি বিশ্বাস করি না সে তার এলাকার জন্য সে তার দেশের জন্য বাঁচবে এটাই আমি বিশ্বাস করি ঢাকা কলেজের ছেলেরা মাঝে মধ্যে রাগ উঠলে বাঁশ ভাঙে কিন্তু কখনো কোনো মেয়েদের মন ভাঙে না এবং যারা মন ভাঙে না এর মানে হচ্ছে তাদেরকে দিয়ে পৃথিবী তৈরি করা সম্ভব কোন দেশে আছি বিশ্বাস করো এমন একটা অবস্থা যে আমার উপর ইনজাংশন হয় আমি চোরকে চোর বলতে পারি না আমার কথা বলা বাংলাদেশের সবচেয়ে কঠিন কাজের একটা বিষয়গুলো সবসময় তো আমি কোনো না কোনোভাবে নির্যাতিত বা নিপীড়িত মানুষকে নিয়েই আসি কখনো নুসরাতের বিষয়ে কখনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কখনো সালাম মুর্শিদি কখনো নানা রকম বিষয় নিয়ে আমি আসি সালাউদ্দিন সাহেব ফুটবলের এদেরকে নিয়েই আসি তো আমার কাছে মনে হয়েছে যে আমি যে বেঁচে আছি এটাই তোমাদের দোয়া বা অসংখ্য নির্যাতিত মানুষের দোয়ায় বেঁচে আছি সাত কলেজের বিষয়েও আমি অনেক সময় অনেক জায়গায় কথা বলছি ইভেন তুমি কি জানো যে ইভেন মাননীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আমি তার এলাকা নিয়ে কথা বলছি এর মানে হচ্ছে আমি কোনো বিষয়ে পিছিয়ে আসার লোক না কিন্তু তোমরা যদি সাত কলেজের বিষয়েও আমাকে ডাকো কখনো আমি তোমাদের সাথে থাকি আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আমি যেটা চাচ্ছি এটা হচ্ছে গিয়ে যে ব্যারিস্টার সুমন তোমাদের ঢাকা কলেজের প্রোডাক্ট এই ঢাকা কলেজ থেকে বের হয়ে আমি ব্যারিস্টার সুমন আমি মনে করি আমার জীবনের যে সাহস আমি পাইছি এই সাহসটার কিছুটা বা বেশ কিছুটা অংশ কিন্তু আমি ঢাকা কলেজের হল থেকে এবং ঢাকা কলেজ থেকে পাইছি আর একটা কথা তো বলে আমিও এটা বিশ্বাস করি যে ঢাকা কলেজের ছেলেরা মাঝে মধ্যে রাগ উঠলে বাঁশ ভাঙে কিন্তু কখনো কোনো মেয়েদের মন ভাঙে না আমার জানার মধ্যে বেশিরভাগই আমি কখনো দেখি নাই মন ভাঙতে দেখি নাই কারণ মনের ব্যাপারে আমরা খুবই দুর্বল এবং যারা মন ভাঙে না এর মানে হচ্ছে যে তাদেরকে দিয়ে পৃথিবী তৈরি করা সম্ভব তোমাদের মধ্যে আমার একটাই দাবি যে আমি এক ব্যারিস্টার সুমন যে ফাইটটা করে যাচ্ছি তোমরা যদি আমাকে সহযোগিতা না করো তোমরা যদি পড়াশোনা করে ভালো অবস্থায় না যাও তোমরা যদি নৈতিকভাবে যদি স্ট্রং না হও তাহলে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে কারণ কিছু মানুষ যদি জানে বা বুঝে যে ব্যারিস্টার সুমনকে দুনিয়া থেকে সরাই দিলে ঝামেলা শেষ তাহলে আমি কিন্তু আর বাঁচতে পারবো না কিন্তু মানুষ যদি যারা দুর্নীতিবাদ যারা খারাপ যারা দেশ বিরোধী এরা যদি বুঝে যে ব্যারিস্টার সুমনের ভাইরাস অথবা যে বিষ এই বিষটা সব জায়গায় ছড়াই গেছে তাহলে কিন্তু আমি হয়তো বেঁচে থাকতে পারবো তোমাদের মাঝে আমি যদি যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করে যাব আমি ওইসবের বিরুদ্ধে কাজ করার আজকে যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছো 15-20 বছরে যে ধরনের বদলানোর কথা দেশটা আমরা বদলাইতে পারি নাই বদলাইছে কারা জানো তোমরা আমরা কি জানো যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই সব থেকে বড় বড় যারা আছে এরা মজা মারে আর আমরা খালি বইটা বাইতেছি এই জন্যই বলছি আর বইটা পাওয়া বন্ধ করতে হবে আর এই ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে হবে ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে হবে দেখবা যে সব ঠিক হয়ে যাবে তুমি কি মনে করো আমরা এর চেয়ে 3 ডাবল সুবিধা পাওয়ার কথা তোমরা যে সুবিধা পাইতেছো তার চেয়ে 3 ডাবল সুবিধা পাওয়ার কথা কারণ 2 ডাবল সুবিধা চলে যাচ্ছে অন্যদের পকেটে এগুলো আমি আরেকদিন তোমাদের সাথে কথা বলবো তোমাদের সাথে শুধু আমার একটাই দোয়া তোমরা আমার চেয়ে বড় হও আর আমার চেয়ে বড় হও এই কারণে আমার চেয়ে আরো অনেক বড় বড় লোক দরকার এই বাংলাদেশটারে ঠিক করতে বাংলাদেশটা নাইলে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না তুমি দেখো যে হাজার হাজার তোমাদের মতো ট্যালেন্টেড ছেলেরা বিদেশে চলে যাচ্ছে গিয়ে বিদেশকে সার্ভিস দিচ্ছে কিন্তু বাংলাদেশে আমরা কিছু দিতে পারতেছি না শোনো ঢাকা কলেজে যারা পড়ে তারা আমি মনে করি অন্তত অনেক বেশি ব্লেসড স্টুডেন্ট বাংলাদেশে সবাই ঢাকা কলেজে পড়ার চান্স পায় না আর ঢাকাতে ঢাকা কলেজে পড়ার চান্স যে ছেলেটা পায় এই ছেলেটা শুধু নিজের জন্য বাঁচবে এটা আমি বিশ্বাস করি না সে তার এলাকার জন্য সে তার দেশের জন্য বাঁচবে এটাই আমি বিশ্বাস করি মনে রাখো সক্ষমতা আল্লাহ সবাইরে দেয় না সক্ষমতা অন্তর থেকে আসে এটা একমাত্র বিধাতা দিতে পারে তোমাদের মধ্যে সক্ষমতা আছে বলে এই জায়গা পর্যন্ত তোমরা পৌঁছাইছো এবং আমি মনে করি হাজার হাজার স্টুডেন্টের মধ্যে তোমরা আলাদা এবং এই আলাদাটা বিচারটা তোমাদের হাতে দিয়ে দিলাম বিবেকের কাছে দিয়ে দিলাম শুধু নিজে সফল হইলেই যথেষ্ট না যতটুকু পারো অন্যের কাজে কাজ করবা এই দাবিটুকু তোমাদের কাছে রেখে আমি আজকে কোর্টে যাচ্ছি একটা নতুন আন্দোলন হচ্ছে বয়স 35 চাকরির ক্ষেত্রে আপনি কি এটা যুক্তিগত মনে করেন কি না শুনেন আমাদের বিষয়টা কি আমাদের বাস্তবতা এইরকম যে 35-এর বেশি গেলে দেখা যাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখনো আমরা বারবার নক করতেছি 35-এর ব্যাপারে এখনো ওনার কাছ থেকে আমার জানা মতে গ্রিন সিগন্যাল পাওয়া যায় নাই
কিন্তু আমাদের তো অনেক দাবি যৌক্তিক, কিন্তু যারা অথরিটি আছে তারা অনেকগুলো যৌক্তিক দাবি সামনে রেখেই কিন্তু সবকিছু মিলাইতে পারতেছেন না। আমি মনে করি আমাদের শুনো চাকরির স্কোপ যদি বাড়ত আমাদের তাহলে 35 এত ঝামেলা হইতো না। আমাদের তো চাকরির সুযোগই নাই, এইটা আমাদের বাড়াইতে হবে। শুনো ই এক লোক নিয়ে যায় 500 কোটি 10,000 কোটি, আর সবাই মিলে আমরা পাই না হচ্ছে গিয়ে সব মিলে আমরা পাই না 1 কোটি টাকা। চিন্তা করতে পারো আমার দেড় বছর বয়স, আমি একটা ফুটবল একাডেমি করছি আমার এলাকায় হবিগঞ্জের চুনারঘাটে একটা উপজেলাতে, এর মধ্যে দেড় বছরে 3টা ছেলে ব্রাজিলে চান্স পাইছে। তুমি খবর নিয়ে যাইও হবিগঞ্জের চুনারঘাট, 12টা ছেলে ঢাকার ক্লাবে খেলে। তাহলে আমি দেড় বছরে আমি একটা গাড়ি কিনে দিছি 50 লাখ টাকা দিয়ে, এরকম গাড়ি আমি এদের নামে করে দিছি। দেড় বছরে যদি আমি এত পরিবর্তন আনতে পারি, 22 বছরে সালাউদ্দিন কোনো পরিবর্তন আনতে পারে? তারপরে এরা ভিআইপি প্রোটোকল নিয়ে আসে, আসে না? এমন দেশে আছি বিশ্বাস করে এমন একটা অবস্থা যে আমার উপর ইনজাংশন হয় আমি চোরকে চোর বলতে পারি না, আমারে চোরকে চোর বলতে পর্যন্ত দেয়া হয় না এমন দেশে আছি। তুমি জানো সত্য কথা বলা বাংলাদেশের সবচেয়ে কঠিন কাজের একটা, এবং আমি তোমাদের বড় ভাই হিসাবে তোমাদেরকে একটা কথা বলে যাই। শুনো আমি উদাহরণ তৈরি করে যাচ্ছি, আমি বেশি কিছু করতে পারবো না, আমি বেশি সার্ভাইভ করার সম্ভাবনা কম। ওই আমাকে দেশ ছাড়তে হবে নাইলে দুনিয়া ছাড়তে হবে। তোমাদেরকে একটা কথা বলে যাই, যদি আমি নাও থাকি পৃথিবীতে, তোমাদেরকে বলে গেলাম ঢাকা কলেজের বড় ভাই হিসাবে বলে যাচ্ছি, আমার যে লিগেসিটুকু আছে, আমার যে ভালো কাজটুকু আছে, এইটা তোমরা হৃদয়ে ধারণ করে যদি সামনের দিকে নিয়ে যেতে পারো, আমি মৃত্যুতেও আমার অত কষ্ট হবে না যে অসংখ্য ঢাকা কলেজের ছোট ভাই আমি রেখে আসছি যারা বাংলাদেশ তারে সোনার বাংলা বানাই দিবে। মধুস্মৃতি আমি কি বলবো, ঢাকা কলেজের আমি হলে থাকতাম, একদিন হলে বসে আছি, হলে বসে আছি আমি, সাউথ হলে থাকতাম 105 নম্বর রুমে, হঠাৎ করে শুনলাম ওই নিউ মার্কেটের এই বলাকা সিনেমা হলের সামনে আমাদের একটা ছেলে আটকায় রাখছে। তো খালি হলে খবরটা গেছে আর আমরা সবাই দৌড়দম করে বের হয়ে গেছি, তো বের হয়ে গেছি গিয়ে ওই সময় ওরা গেট টেট করে নাই, এখন ওই সময় ছোট, তো গিয়া দেখি আমাদের ছেলেটারে ওই ভিতরে নিয়ে আটকায় রাখছে। তখন আমরা দৌড়াইয়া গিয়া যখন অ্যাটাক করলাম সবাই রে যে আমাদের ছেলে কই ছেলে কই, তখন আমার মেইন স্মৃতি যা যেটা এটা থেকে আমরা যখন অ্যাটাক করছি যে আমাদের ছেলে কই, তখন ওই ওদের আনসার বাহিনী আছে, আনসার বাহিনী করছে কি এরকম ভাবে একটা বন্দুক তাক করছে ওই সিনেমার সামনে। তো বন্দুক দেখে আমরা যারা নিরীহ ছিলাম গ্রাম থেকে আইসি, আমরা তো কিছু দৌড় দিমু বাপ, কিন্তু একটা ছেলে আমার মনে আছে তখনই আমি বুঝছি সাহস কারে বলে, ও করছে কি এইভাবে টান দেয়া, সাতটারে টান দেয়া খুলছে, খুললা কয় গুলি কর কয়া ওই বন্দুকের সামনে যাইতেছে, আর ও যত সামনে যাইতেছে এখন ওই গুলি করতে হবে আর নাইলে তো তার সাপি দেবো। তখন ওই আর একটু কাছে যাওয়ার পর ও বন্দুক নিয়ে উল্টা দুম মারে। আমি মনে করি এখন আরো অনেক সুশীল হয়ে গেছি আমরা, আমরা কোনোভাবে এখন আর আগের মতো, আমরা তো ওই সময় বাচ্চা বয়সী ছিলাম, আইন হাতে তুলে নেওয়া যাবে না এখন তোমরাই, কারণ তোমাদের একটা সুযোগ কি জানো, এখানে মাঝে মধ্যে দেখি তোমাদের সাথে ঝামেলা হয় ওই যে মার্কেটটা কেন ঝামেলা, শুধু একটা জিনিস মনে রাখবা এদের সাথে ঝামেলা করার কোনো দরকার নাই, কেন জানো, কারণ হচ্ছে যে তুমি ওদের সাথে ঝামেলা করে যে ঝামেলাটা করবা, কারণ কয়দিন পরে এই এলাকার এসপি তো তুমি হবা। এইখানে যারা অন্যান্য যারা আছে তারা তো আর এসপি হবে না, তোমার সাথে যারা ঝগড়া করতেছে এই মার্কেটে ও সারা জীবন এই মার্কেটেই থাকবে, কিন্তু তুমি এলাকার এসপি হবা, এই এলাকারই শাসন করবা। এখন যারা এখানের এডিসি রমনা ধানমন্ডিতে যত পোলাপান আছে আমাদের পুলিশের, এর মধ্যে প্রায় 60-70% হচ্ছে গিয়ে আগে এখানে এরা ছাত্র হিসেবে দৌড়াইছে, এখন এরা আমাদেরকে দৌড়ায় মাঝে মধ্যে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমাদের সময় নষ্ট করলাম, আমার আসলে রাস্তায় গাড়ি দেখে আমি আর আবেগ সামলাইতে পারিনি, গাড়িতে উঠে বসে গেছি, আমার কাছে মনে হয়েছে অনেক 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 অনেক। আর আরেকটা জিনিস হচ্ছে আমার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট, এই ছেলেদের সাথে একটু ছবি দিলাম, হবিগঞ্জের চুনারুঘাট হচ্ছে আমার বাড়ি, তোমাদের সবার দাওয়াত থাকলো, চা বাগান আছে, তোমরা আমার একটা বাড়ি আছে এইখানে, তোমরা যদি কখনো যাও হবিগঞ্জে চা বাগানের পাশে গিয়ে আমার বাড়িতে উঠে যাবা, গাড়িটা খালি থাকে, কেউ যদি আটকায় বলবা হ্যাঁ আটকাস কেন আমি ঢাকা কলেজের।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।